হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ একটি দুর্দান্ত নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নোটিফিকেশনটি শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলে যারা নতুন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে আপনার খুব সুবিধা হয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখুন এই নোটিফিকেশানটি কিন্তু সম্পূর্ণ হেলথ ডিপার্টমেন্টের নোটিফিকেশান দেখুন এই নোটিফিকেশানে প্রচুর পোস্ট আসে এবং প্রচুর ভ্যাকেন্সি আছে আপনারা যে কোনো পোস্টে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন এখানে আমি কয়েকটি পোস্ট দেখিয়ে দিচ্ছি যেমন দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টাফ নার্স মেডিকেল অফিসার ব্লক ডেটা ম্যানেজার অজস্র পোস্ট আছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এই পোস্টে আবেদন করতে পারেন এবং আবেদন করার জন্য কী কী ক্রাইটেরিয়া লাগবে ক্রাইটেরিয়ার ডিটেলসটি অনেকটি বড় আপনারা নোটিফিকেশানটি কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবেন এবং নোটিফিকেশানটি বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা থাকলে আপনারা অবশ্যই অক্সিরিজ অফিসিয়াল হোয়াটস্টপ গ্রুপে আমাদের জানাবেন আমরা আপনার প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব দেখুন আপনাদের সিলেবাস সময় কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এই নোটিফিকেশানে একেবারে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি খুব মনোযোগ সহকারে পড়বেন এই নোটিফিকেশানে যতগুলি পোস্ট আসে সমস্ত পোস্ট কিন্তু অনলাইন প্রসেসে আপনাদেরকে ফিল করতে হবে এই পোস্টগুলি ফিল আপ করার জন্য আপনার স্থায়ী ঠিকানা বা আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার বাসিন্দা হলেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটি করা হচ্ছে দেখুন এই ফর্মটি কোথা থেকে প্রকাশিত হয়েছে এই ফর্মটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার সিওমইচ অফিস থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে আপনারা এই অনলাইন ফর্মটি কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফিল আপ করে নেবেন এই ওয়েবসাইট থেকে আপনি অনলাইন ফর্মটি ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল আপের ডেট কী আছে দেখুন আঠেরো এক দু তারিখ থেকে এক দুই দু তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে আপনাকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করার জন্য একটি সর্বনিম্ন যে চার্জটি দিয়েছে জেনারেলদের ক্ষেত্রে একশো টাকা এবং এবং এসসি দের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা একটি ডিমান্ড ডাব কাটতে হবে আর রকম সমস্যা থাকলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন আপনার প্রবলেম আমরা অবশ্যই সলভ করে দেবো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে